খবর উঠতে শুরু করেছে সৌমিত্রিষা কুণ্ডু এবং দিব্যজ্যোতি দত্ত, অর্থাৎ মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার সূর্য নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। মিঠাই এবং দিব্যজ্যোতির ভক্তরাই এই খবরটা প্রথম প্রকাশ্যে আনেন। দুজনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে কিছু ছবি দেখে এমন খবর উঠতে শুরু করে। এমনিতেই বেশ কিছুদিন আগে মিঠাই ভক্তরা দাবি করেছিলেন দিব্যজ্যোতি নাকি সৌমিত্রিষাকে প্রেম নিবেদন করেছিলেন অনেক আগে, কিন্তু অভিনেত্রী তার প্রস্তাবে পাত্তা দেননি। এখন মিঠাই ভক্তদের ধারণা দিব্যজ্যোতি এবং সৌমিত্রিষা সত্যি সত্যিই প্রেম করছেন, কারণ কিছুদিন আগে কৃষ্ণর সাজে সেজে ছবি দিয়েছিলেন সৌমিত্রিষা। আবার দিব্যজ্যোতির সাম্প্রতিক একটি পোস্টেও তার কপালে দেখা যাচ্ছে রসকলি। এই দুই ছবি পরপর রেখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মিঠাই ভক্তরা এই দুই টেলিভিশন তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার দাবিও করতে থাকেন। একাধিক জায়গা থেকে শেয়ার হতে থাকে এই খবর। অবশেষে মুখ খুললেন দিব্যজ্যোতি দত্ত। তিনি বলেন, এসবের সময় নয় এখন, কাজে মন দিতে চাই, কাজটাই করতে চাই, আমি কোনো সম্পর্কে নেই, কতজনের সঙ্গেই না রটেছে, কেউ আর বাদ থাকল না। দিব্যজ্যোতি স্পষ্টই এই জল্পনায় জল ঢেলে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন সৌমিত্রিষার সঙ্গে তার এমন কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, দিব্যজ্যোতির সঙ্গে তার সহ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অর্থাৎ অনুরাগের ছোঁয়ার দীপার ঘনিষ্ঠতা নিয়েও খবর রটে গিয়েছিল। শোনা যাচ্ছিল পর্দার পাশাপাশি বাস্তবেও নাকি তারা প্রেম করছেন, সেক্ষেত্রেও একই কথা বলেছিলেন দিব্য। সত্যি কি বাস্তবে মনের মানুষ নেই মিঠাই ও সূর্য, নাকি তারা আসল খবর লুকিয়ে রাখছেন ভক্তদের থেকে, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশমান। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।